বাংলাদেশের রাজধানী ঢাকার নারায়ণপুরে অবস্থিত একটি মন্দির। এই মন্দিরটি বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছে। মন্দিরে প্রতি রবিবার অনুষ্ঠান করা হয়। এটি একটি সতীপীঠ। পৌরাণিক কাহিনী দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করলে মহাদেব মৃতদেহ স্কন্ধে নিয়ে উন্মত্তবত নৃত্য করতে থাকেন। বিষ্ণু সেই দেহ চক্রাকারে ছেদন করেন। সতীর মৃতদেহের খণ্ডাংশ বিভিন্ন স্থানে প্রোথিত হয়। এই স্থানগুলি দেবীর পীঠস্থান নামে পরিচিত। সকল পীঠস্থানের মধ্যে ঢাকেশ্বরী মন্দিরও অন্যতম। ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। চলুন ভিউয়ার্স, আজকের পর্বে জেনে আসব কিভাবে সৃষ্টি হলো এই ঢাকেশ্বরী মন্দিরের, কে হলেন আসল নির্মাতা, কিভাবে বা সৃষ্টি করলেন এই মন্দিরটিকে। ঢাকেশ্বরী মন্দির ঢাকার আদি ও প্রথম মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি। ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী। কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেন। জঙ্গলে রানী প্রসব করে পুত্র বলাল সেনকে। জঙ্গলই বেড়ে ওঠে বলাল সেন। শৈশবে জঙ্গলের মধ্যে বলাল সেন একটি দেবী মূর্তি পান। বলাল সেন বিশ্বাস করতে শুরু করেন জঙ্গলের সকল বিপদ আপদ থেকে এই দেবী দুর্গাই তাকে রক্ষা করছে। পরে বলাল সেন রাজক্ষমতায় আসীন হলে তার জন্মস্থান যেখানে দেবীর মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলেই এর নাম রাখা হয় ঢাকা যোগ ঈশ্বরী, অর্থাৎ ঢাকেশ্বরী। কিন্তু সেই সময়কার নির্মাণ শৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ এই কাহিনীটিকে অবান্তর মনে করেন। কেউ কেউ দাবি করেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলার স্থাপত্য শিল্পে চুনবালি মিশ্রণের ব্যবহার ছিল না, কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি আগাগোড়া চুনবালির গাঁথুনিতে নির্মিত, যা বাংলার মুসলিম আমলেরই স্থাপত্য রীতির বৈশিষ্ট্য বোঝায়। তাহলে কে ছিলেন এই ঢাকেশ্বরী মন্দিরের স্রষ্টা? কার নাম অনুসারেই এই মন্দিরের নাম হয় ঢাকেশ্বরী মন্দির? অন্যদিকে মন্দিরের রীতি এবং গঠন কাঠামোয়ের নির্মাতা হিসেবে অন্য একজনকে ইঙ্গিত করে, যার চরিত্রে বাংলার প্রচলিত সংস্কৃতির প্রভাব লক্ষ্য করা যায় না। এখানে আরাকানি বৌদ্ধ মন্দিরের মতো পুকুর, অশ্বত্থবৃক্ষ, বাগান, মঠ, পান্থশালা, সন্ন্যাসীর আশ্রম, মণ্ডপ, বারান্দা, গর্ভগৃহ ইত্যাদি রয়েছে। সেই সাথে আরাকানি ধর্মের মতো বিশ্ব ভ্রাতৃত্ব ও সার্বজনীনতা প্রকাশ পায় মন্দিরের সকলের উন্মুক্ত প্রবেশাধিকারে। আবার এখানে দেখা যায় যুগল মূর্তি, একটি দশভুজা দেবী, এবং অন্যটি চতুর্ভুজ দেবমূর্তি, যেটা বাসুদেব নামে পরিচিত, যা মগধের তান্ত্রিক বৌদ্ধ ধর্মের প্রতীক। অন্যদিকে মগনাথদের সাধারণত কোনো বিশিষ্ট নাম নেই, তাদের নামকরণ হয় প্রধানত স্থান, জাতি ইত্যাদি নামের উপাত্তে। আবার স্থাপত্যিক বৈশিষ্ট্য আরাকানি প্রভাব দেখা যায়। এসব বৈশিষ্ট্য ইঙ্গিত করে যে মন্দিরটির নির্মাতা আরাকানের সর্বশ্রেষ্ঠ রাজা মলহন ওরফে হোসেন শাহের পুত্র এবং আরাকান রাজ শ্রী সুধর্ম রাজার ছোট ভাই মঙ্গত রায়, যিনি বল্লাল সেন নামেও ইতিহাসে পরিচিত। আরাকান থেকে বিতাড়িত হয়ে বল্লাল সেন ঢাকায় আশ্রয় প্রাপ্তি হন, আর হয়তো তিনিই ছিলেন ঢাকেশ্বরী মন্দিরের স্রষ্টা, এবং তার নাম অনুসারেই এই মন্দিরের নামকরণ হয় ঢাকেশ্বরী মন্দির।